গ্রামে নির্বাচন বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চোদ্দ গ্রামে ভোট বর্জন ও মহাসড়ক অবরোধ এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট বর্জনের ঘোষণা করেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ইসলামী ঐক্যজোটের প্রার্থী খৌশেদ আলম ও গণফোরামের প্রার্থী আব্দুর রহমান জাহাঙ্গীর নির্বাচন বাতিলের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের অনুসারীরা দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে এই সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করে এদিকে অনিয়মের কারণে সাতটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও চোদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান স্থানীয় সূত্রে জানা গেছে রোববার সকাল আটটায় চোদ্দগ্রাম পৌরসভা সহ উপজেলার তেরো ইউনিয়নের একশো পঁচিশটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় বেলা দশটা থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে জাল প্রদান ও বিভিন্ন এজেন্টদেরকে প্রার্থীর বের করে দিয়ে কেন্দ্রগুলো নৌকার সমর্থকরা নিয়ন্ত্রণে নিয়ে যায় নৌকা ও ফুলকপির প্রতীকের সমর্থকদের সংঘর্ষে আমিনুল হক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন ভোট কারচুপির অভিযোগে বেলা সাড়ে এগারোটায় ভোট বর্জনের ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ইসলামী ঐক্যজোটের প্রার্থী খৌশেদ আলম ও গণফরামের প্রার্থী আব্দুর রহমান জাহাঙ্গীর স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান জানান সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র থেকে নৌকার প্রার্থীর লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়ে প্রকাশ্যে নৌকাতে সিল মারে আইন শৃঙ্খলা বাহিনীকে একাধিকবার অভিযোগ করেও তার কোনো প্রতিকার পাওয়া যায়নি প্রশাসন নৌকার পক্ষপাতিত্ব আচরণ করছে তাই তিনি এ নির্বাচন বর্জন করেছেন পাশাপাশি এ আসনের নির্বাচন বাতিল করে পুনঃ তফসিলের মাধ্যমে নির্বাচনের দাবি জানান নির্বাচন বাতিলের দাবিতে মিজানুর রহমানের বেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কমপ্লেক্স এলাকায় অবরোধ করে বিক্ষোভ মিছিল করে এ সময় গাছের গুড়ি ফেলে ও টাওয়ার জ্বালিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি টিম এসে অবরোধকারীদেরকে সরিয়ে দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ নিক্ষেপ করে এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয় এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান রোববার বিকেলে জানান জাল ভোট দেওয়া বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়নের সাতটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে নির্বাচনের অনিয়ম তুলে তিন প্রার্থী বর্জন করেছেন